আরে আমি আবার একটা কি করবো ফিরে করবেন তো গেলে পারে বুঝতে পারি ঘটনা কি মনে হয় শিউলের কাছে ধরা খাইছে এই সময় যদি চম্পা থাকতো তাহলে আমার অবস্থা তো আতাপের মতো হয়ে যেত। আল্লাহ উড়ি 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 আল্লাহ তুমি মহান আল্লাহ, তুমি অসীম, তুমি রহমান রহিম, তুমি দয়ালু, তোমার কৃপা, তোমার অনেক কৃপা। তুমি আমার বাঁচাইছো জলিল মেম্বারের হাত থেকে, তুমি আমার রক্ষা করছো আল্লাহ। ওরে জলিল, ওরে আল্লাহ। সারাটা জীবন কালিম হাসে যাবা, কিছু বলবা না? কি কমু কি কমু, তুমি বুঝো না, তুমি কি বলবা? একটু কম বুঝি হইছে, সবই বুঝো। মাইয়া মানুষের তো মুখ ফাটে, তো মুখ ফুটে না, এবার একটু মুখটা ফুটাও না। কিছু কওনের থাকলে আপনি কইলেই পারেন। আমি SMS থেকে পাঠাবো। শুনেন, চম্পার বড় ভাই আছে না মিনিস্টার ভাই, সে যদি দেখে যে আপনি রাস্তার মধ্যে দাঁড়ায় চম্পার সাথে প্রেম করতেছেন, আপনার কি অবস্থা হবে না একবার বলেন তো। কি আশ্চর্যজনক কথা বলে, চম্পার লগে আমি প্রেম করতে যাবো কোন দুঃখে? হ্যাঁ, চম্পা হইল আমার একদম ছোট বোনের মতো, ছোট বোনের সাথে কেউ প্রেম করে? এই করে কেউ? এই যে আমি তোমার সাথে কথা বলি না, বলি না কথা? হ্যাঁ কোন তো। হ্যাঁ তাইলে, হ্যাঁ প্রেম কি এত সস্তা? প্রেম কি গাছের গোটা? জাকা দিলাম, টুস করে পড়লো। আপনার এসব কথা না মেম্বার কাহা মানবে না, তিনি ঠিকই সেজবেন। আপনি জলিল মেম্বারটা চিনেন না, সে তার বুড়ে পর্যন্ত সন্ধ্যার খাতা থেকে বাদ দেয় নাই। ওরে আল্লাহ রে আল্লাহ, এটা দেড় ব্যাটারি লোক, চলে কিন্তু জলে না। দেড় ব্যাটারি লোকই আপনার 12টা বাজায় ছাড়বো, বুঝছেন? যদি জানতে পারে আপনি চম্পার সাথে প্রেম করতেছেন আপনার কি হাল হয় সেটা কিন্তু আমিও দেখে নিব। স্যার রোকসানা বানু, এই যে আমার লেগে তোমার খুব মায়া না, খুব মায়া। তুমি আমার নিয়ে কত ভাবো, কত চিন্তা করো। মাঝে মাঝে আমি চিন্তা করি তুমি কেন এত আমার নিয়ে ভাবো, কারণ তোমার নামের শেষে একটা সুন্দর ছানা আছে। ছানা তেমন নরম, তোমার মনটাও নরম, কি মায়া। সেটা কি আপনি বুঝেন? আমি যে আপনাকে এত ফিলিং করি আপনার ভালো লাগে না?
লাগবে না কেন? মায়ের মাসের ফিলিং করলে তো পুরুষ মাসের ফিলিং হয়ে যায়, আর আর সেই পুরুষ যদি হয় আমার মতো যুবক চল, তার তো কোনো কথাই নাই, বুঝছি সানা বেগম, যাও বাড়ি চলে যাও। আপনি যাবেন না? না, আমি এখন একটু বাজারে যাব। আচ্ছা ঠিক আছে, ফোন দিয়েন, ফোন দেন না কেন? দিতে তো চাই, সবসময় তো ফোনের টাকা থাকে না। আচ্ছা ঠিক আছে, আজকে রাতে আমি দিব না। সত্যি তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার প্রিয় আশার আলো। শিউলি, শিউলি, শিউলি বাড়িতে আসোস? কি রে শ্যামলি, একটা খারাপ খবর আছে, একটা ভাইরে গদা ভাই ধরে ফেলাইছে। ও দেখলাম টানতে টানতে লয়ে যেতেছে, কই জানি, আল্লাহ জানে কপালে হের কি আছে। বিরাজ কাকা কিন্তু আতা ভাই বাপমার এই কথাটা জানাইলেই পারতো, তা না কইরা হ্যাঁ গেছে মেম্বার কাকার নালিশ দিতে। মেম্বার কাকা যেই মানুষ, শেষে না আতা ভাইরে চোর পিটান পিটায়। আচ্ছা চল তো দেখে আসি। আই কই যাস? আসতেছি। ওই তুই বাইরে যাস কেন? তোর বাপে জানলে ঠ্যাং বাইরে ভেঙে ফেলাইবো, যা ঘরে যা কইলাম। ঠিক আছে শিউলি তুই থাক, আমি যাই। এই তুই কই যেতেছিলি? দোয়ারে যেতেছিলাম। তোর বাপের না ঘর থেকে বাড়িতে মানা করছে, যা ঘরে যা। আমি কেন সারাদিন ঘরের মধ্যে বসে থাকু? হ থাকবি, কারণ দোষ তুই করছো, তোর বাপে করে নে, যা ঘরে যা কইলাম। তোর বড় শয়তান, ওরে দিছে লেহাপড়া করতে আর সে প্রেম পিড়িতে কইরা বেড়াইতেছে। এই কান্দর, কান্দর, এবার ক প্রেমের নাম বেদনা, ক প্রেমের নাম। তুই কবি প্রেমের নাম বেদনা, ক প্রেমের নাম বেদনা। এবার ক আতাপ তুমি কেঁদো না, আতাপ তুমি কেঁদো না। এই দুই লাইন একসাথে কবি আর উঠ বস কবি, শুরু কর আর তুই গুনবি। হ্যাঁ শুরু কর। প্রেমের নাম বেদনা, আতাপ তুমি কেঁদো না, প্রেমের নাম বেদনা, আতাপ তুমি কেঁদো না, প্রেমের নাম বেদনা, আতাপ তুমি কেঁদো না। তুই কষ্টে ও কইব, তুই গুনবি? আমি গুনছি তো, মনে মনে গুনছি। জোরে জোরে গুন, একশো না হলে ছাড়বি না, গুন। ঠিক আছে, প্রেমের নাম বেদনা, বেদনা, হ্যাঁ সাত, আতাপ তুমি কেঁদো না, এক গ্লাস পানি খান দিব, পানি খাওয়ার নিয়ম নেই, চলো। প্রেমের নাম বেদনা, আট, আতাপ তুমি কেঁদো না, প্রেমের নাম বেদনা, নয়, কান ছাড়লি, আতাপ তুমি কেঁদো না, প্রেমের নাম বেদনা, আতাপ তুমি কেঁদো না, এগারো, প্রেমের নাম বেদনা, আতা তুমি কেঁদো না, বারো, আতাপ তুমি কেঁদো না, প্রেমের নাম বেদনা। হ্যালো, এই খবর, খবর জানো কিছু? আতাপ ধরা খাইছে, আতাপ ধরা খাইছে, তোমার বাপে অনেক কান ধরে উঠবাদ করাচ্ছে। আপনি এই খবর দেওয়ার লিগে ফোন দিয়েছেন? আরে না 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 না, মানে খবরটা তুমি জানো কিনা সেটা জানার জন্য ফোন দিয়েছি। আরে ঘটনা ঘটতেছে আমাগো বাড়ির সামনে, আর আমি জানুম না? ও তাও তো কথা ঠিক। আচ্ছা এখন রাখি। এই এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, শোনো শম্পা,
আজকে কিন্তু আমি তোমারে আমার মনের কথা জানাবো, ঠিক আছে? ঠিক আছে, জানাই। শোনো, আমি যদি তোমার এসএমএস করি, সেই এসএমএস এর রিপ্লাই কিন্তু তোমার করা লাগবে, ঠিক আছে? আগে আপনি দেন, তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন রা। খালি একবার তোমারে আমি পাইলই, একবার খালি পাই তোমারে চম্পা, পুরো লাইফটা মনে করে একদম সিলস করে মালাবো। কেনে পিরিতিবা রাইলা রে বন্ধু ফিরে যাইবা বলি, কেনে পিরিতিবা রাইলা রে বন্ধু ফিরে যাইবা বলি। প্রেমের নাম বেদনা, খাতা তুমি কেদনা, 62 প্রেমের নাম বেদনা। একটা কুত্তার ইঞ্জেকশন দা মাইরা না, মনে হয় পারবো না। কি মন্ডল ছেড়ে দেবো? পারতেছে না যখন দেন ছেড়ে, তয় ওরে একটা কথা ভালো করে বুঝাইয়া দেন, ও যেন আমার বাড়ির চার পাশ দিয়ে ঘুর ঘুর না করে। আচ্ছা ঠিক আছে। শিউলির লগে আর কথা কবি? ওরে আর প্রেমের চিঠি দিবি না? মনে থাকবো, থাকবো। এই শোন, এরপর যদি তোর নামে কোনো আবার নালিশ আসে, তাহলে কিন্তু তুই থানার মাইর খাবি, থানার মাইর, বুঝোস? হ্যাঁ, গাছে ঝুলে যা, যা যা। কে বিরাজ মণ্ডল, খুশি তো? যে শোনো, এবার মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করো, এইসব সমস্যার সমাধান বিচার সালিসি দিয়ে হয় না। বিয়ে তো দিবার চাই মিয়া ভাই, কিন্তু গ্রামের কিছু বদ সওয়াল পাওয়ানের লাগা, গ্রামের যে বদনাম, তাতে করে এই গ্রামের মেয়েদের কেউ বিয়ে করতে চায় না। প্রেমনগরের নাম যে শুনে সেই পিছিয়ে যায়, কয় এই গ্রামের মেয়ে নাকি সব বদ, ওইগুলান বিয়ে করা যাইব না। এখন আপনিই কন, কেমনে মেয়েরে বিয়া দিই? সমস্যাটা তো জটিলই। ঠিক আছে, আমার একটু চিন্তা করার সময় দাও, আমি দেখতেছি। তুমি যাও এখন, বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গদা। যে বরাব্বা, আতামের দিকে একটু নজর রাখিস। এত সোজা আমারে দিয়া কান ধরে উঠবস করালে আমার ঠ্যাং ধরে লেগে যাবো গা। আমার প্র্যাকটিস নাই, আমি তো এটি 18 করছি, 18। ধরা খাইয়া গেছো তুমি শিউলির জালে রে, শিউলির জালে তুমি খাইছো ধরা রে, খাইছো ধরা রে, ধরা খাইয়া গেছো তুমি শিউলির জালে রে, শিউলির জালে। আরে থামা, আশা বন্ধ কর। দোস্ত, তুমি ধরা না খাইলা কেমনে? দোস্ত আর কইস, আমি তো জানি শিউলির ঘরে শিউলি একলাই হয়ে রয়েছে, হ্যাঁ লগেজের ফুফুজি হয়ে রয়েছে, এটা জানি। সিটি একটা মারছি ঠাস করে, মনে কর রাইট করে কি হয়েছে, ফুফুর মহরমের দিকে চিন্তা পড়ছে, কোকামুন্ডা লাগে চিকুট দিয়ে উঠছে, তারপরে কি? ওই সাধন, তুই তো এই যুগের একটা অসল প্রেমী, এই যুগে কেউ সিঁড়ি দিয়ে প্রেম করে করে কেউ?
আমি কি করতাম বন্ধু কো? শিউলির একটা মোবাইলও নাই, ওর বাপ যে খাড়াইছে একটা মানুষ, মায়েরে আদিম যুগে হারায় রাখছে, একটা মোবাইল কিনে দেনা এমন গিফটের গিফটে। আরে ঠিক আছে, ধরলাম ওর বাপে গিফটটা, তো তুই একটা মোবাইল কিনে দিতি। এ বেটা কি কছে দিতি, আমার কি হে অবস্থা আছে? আঙ্গু বাইতে কি তাঁত আছে? কিছুই তো নাই, তুই জানোস না ব্যবসা না লাড উঠছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু সিডিডে যখন তুই মারলি তখন তুই হিসাব নিকাশ করে তারপর থ্রো করবি না জিনিসটা? বন্ধু প্রেম মানিস একটা হাই রিস্ক, মাথা কি ঠিক থাকে? ওই সময় মনে কর মাথাটা ঠিক আছিল না, হাই রিস্কের মধ্যে দিয়ে একটা কাম করে হালাইছি। আমার কথা কোনটা দেখছো দেখছো, জাগরণের ঘুরতে গেছে, কাউরে কনর কোনো দরকার নাই, একটা পেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই তুই আমার কি মনে করস, আমি কি গলগল্লে পাবলিক? হ্যাঁ গলগইলা যে মানুষের মাইক দিয়া সব কয়ে কয়ে বেড়ামো? থ্যাংক ইউ বন্ধু, বিরাজ মন্ডলরে আমি সাইজ করতেছি, ভাই আমার নামে বিচার দিয়ে আমারে কান ধরে উঠবট করায় এত বড় সাহস হর, ওর মায়েরই আমি পাগল তো। হসকি কি কমু আবার, দেহস তা তুই কি করি? হ দোস্ত লাই করস লাই করস, একটা জিনিস মাথায় রাখি, ধরা খাইস না একবার কিন্তু ধরা খাইছো। কোন বন্ধু ধরা খাওয়ালে আমি কোনো টেনশন করি না, প্রেম করতে গেলে 2-4 বার ধরা খাওয়ান লাগে, নাহলে তুমি প্রেম রে হিট করে দিতে পারবা না কিন্তু। আরে হিট করাইতে পারো না মানে অবশ্যই হিট করাইতে পারো, ব্রেন থাকলে, মাথায় যদি ব্রেন থাকে হিট করানো কোনো ব্যাপার না। আমিও তো মনে করছি হাই রিস্ক নিয়ে একটা ট্রাই করে যেতেছি, এখনো পর্যন্ত জানে না রে কোনো কাউবা পর্যন্ত জানে না জানে না। কসকি তুমি শুরু করে দিছ, মিষ্টি খাস তাকে মাইক লিয়ে ব্যক্তির ক শোন, শুরু না করে উপায় কি? আমি কি পাগল নাকি? আমি হইলাম প্রেমনগরের বাসিন্দা, প্রেমনগরের বাসিন্দা হয়ে যদি অন্য গ্রামে যেয়ে কোনো মায়েরে প্রেমের প্রস্তাব দেয় তাহলে তো ফার্স্টেই মনে করবো যে সাওয়াল হচ্ছে বদ সাওয়াল। এর লেগে দোস্ত নিজের গ্রাম থেকে স্টার্টিং করে দিচ্ছি। আমি কে তো বল তুই তো গল করলে পাবলি কই দিবি না। এই যে বন্ধু হ্যানে কিন্তু একটা পেমেন্টই করতেছো তুমি, তোমার কিন্তু সব কিছু আমি খুললাম উল্লা কই, মানে তুই আমার কলে কি সমস্যা হয়েছে বুকে কি, এটা আমি বুঝলাম না কিন্তু। আরে বল না আগে লাইনটা পাকা বক্ত, তারপর তোমার বলবো নে বলবো নে, ধরে পড়ে গেছো তুমি রঙ্গিলা জলে রে রঙ্গিলা জলে, তুমি যাই বা কান কানে। হ্যাঁ আমারে কলি না না, আমি বললাম ঠিকই বাড়ি করলাম, এটা তো আমার কাছে 1-2 ব্যাপার, খালি একটা ক্লিকে চাপ দেব বেড়ে দেব। ফোন দিছেন কেন? তুমি ফোন দিছি কেন, মেসেজ কেন পড়ছো? কিসের মেসেজ? কি বল, তোমার মোবাইলে মেসেজ পাঠাইছি তো। আজব তো, আমারে পাঠালে আমার কাছে আসবো না মেসেজ? তাহলে মেসেজটা কোথায় গেল? তা আমি কি জানি, কারে না কারে পাঠাইছেন। সাস সাসিয়া।